হ্যালো গাইস, কেমন আছো? সবাই কেমন আছো? সবাই আশা করি ভালোই আছো। সো আজকে আমরা বর্তমান সময়ে ট্রেন্ডিং এবং ডেঞ্জারাস প্রো প্লেয়ার BR999 এর একটা হ্যান্ডক্যাম গেম প্লে দেখতে যাইতেছি। তো চলো তোমাদের সবাইকে নিয়ে একসাথে ভিডিওটা দেখে আসি। সো গাইস, আমরা এর মধ্যে কিন্তু দেখতে পারতেছি গেম প্লেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে অ্যান্ড সে কিন্তু আইফোন প্লেয়ার অ্যান্ড সে আইফোন প্লেয়ার অবভিয়াসলি ফোনে খেলে অ্যান্ড তোমরা দেখতে পারতেছো তার গেম প্লেটা। ও মাই গড, জাস্ট ওয়াও ম্যান, নাইস। অ্যান্ড তার গেম প্লে কিন্তু হ্যান্ডক্যাম গেম প্লেটা কিন্তু সহজে মানে ওইভাবে আপলোড করে না, খুব রেয়ার, মানে খুব অল্প ভিডিও আপলোড করছে যে হ্যান্ডক্যাম গেম প্লে করছে ওরকম ভিডিও আর কি। তাছাড়া সে মন্টেজ গেম প্লেগুলো আপলোড করে থাকে অ্যান্ড তার গেম প্লেগুলো দেখতে পারতেছো। ও মাই গড, জাস্ট ওয়াও, মুভমেন্ট দেখতে পারতেছো ম্যান, নাইস। ও মাই গড, ও ভাই কি খেলতেছে দেখো গাইস। ও মাই গড, দেখো একবারে কতটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, নাইস লেভেল হেডশট, মানে এটা নেক্সট লেভেলে একবারে তো বুঝতেই পারতেছো। অ্যান্ড অনেক হয়তো বা বলতে পারো যে আইফোন প্লেয়ার এই জন্য তার সেন্সিভিটি বেশি বা আদার, সো এটার ব্যাপারটা হইতে আছে আইফোন প্লেয়ার হইলেও কিন্তু এরকম মানে সবাই দিয়া গেম প্লেটা করা পসিবল না। অ্যান্ড আইফোন যদি যে কেউ দেওয়া বসায় দেওয়া হয় যে তুমি এটা দিয়ে গেম প্লে করো, সবাই কিন্তু এর মতন গেম প্লে অন্তত পক্ষে করতে পারবে না। সো ট্যালেন্টটা মানে মেইন আর কি। আইফোন তো ঠিক আছে, ডিভাইস ম্যাটার করে অবভিয়াসলি, বাট ট্যালেন্ট তার মধ্যে থাকা দরকার আছে। সো তার গেম প্লেটাও দেখতে পারতেছো, ও মাই গড, জাস্ট ওয়াও লেভেলের গেম প্লে। সো গাইস, তোমরা তার হ্যান্ডক্যাম গেম প্লেটা অলরেডি দেখতেই পারলা। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো অ্যান্ড বাই বাই।